দুটো বাচ্চা ছেলে কমলা লেবু চুরি করেছে, দুজনা দু ব্যাগ। তা একজন আর একজনকে বলছে, ওরে চুরি নাই করলি দু ব্যাগ, ভাগ করবি কোথায়? তো বলছে, এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চ। বলছে, ওরে বাবা ফটিকের মা খুব সাবধান, ধরা পড়ে যাবি, খুব চালাক। বলছি, তাহলে এক কাজ কর, পোল্টুদের বাড়িতে গেলে হয় না? বলছি, ওরে বাবা পোল্টুর বাপ তো সাংঘাতিক লোক, ধরা পড়ে যাবি। বাচ্চা ছেলে দুজনে না, ওই 5-7 বছর 8 বছর করে বয়স। একজন তখন বলছে, এক কাজ কর, এক জায়গায় গেলে নিরাপদে ভাগ করা যাবে। তা বলছে, কোথায়? বলছে, কবরস্থানে চল। বলছি, কেন? বলছে, কবরস্থানে সব মরা মানুষ, আমাদের কেউ ধরতে পারবে না। বুদ্ধি দেখুন, বাচ্চা হলে কি হবে? এখনকার বাচ্চারা তো না এঁচড়ে পাকা বাচ্চা সব, বুঝলেন না? তখন দুজনা কবরস্থানে ঢুকছে, গেটটা খোলার সময়তে দুটো কমলা লেবু দুজনার ব্যাগ থেকে অনেক বেশি করে চুরি করেছে, ফটফট করে দুটো পড়ে গেছে। তা পড়ে যাওয়াটা বাদ দিয়ে বলছে, আগে চল এইগুলো ভাগ করি, পড়াটা পরে হবে। দুজনা ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে দুজনা। এখন ওই গ্রামে একটা মাতাল ছিল, সে প্রতিদিন মদ-টদ খায়, তার বাপ মারা গেছে 4-5 দিন আগে। আপনাকে একটু টেস্ট করা যাক, আপনার তো বিশাল হাতি মার্কা বড় গেট, ভিখারি ভিক পায় আপনার বাড়িতে? হুজুর আপনাকে বলছি, ভিখারি ভিক পায় আপনার বাড়িতে? পায় না। অত বড় গেটের সামনে দাঁড়াতেই ভিখারি ভয় করে, তাই না? অত বড় গেটের সামনে দাঁড়াতেই ভয় করে জি। আর যদিও বা ভিখারি দাঁড়িয়েই যায় সকাল 7টাতে, বারবার ধরে যায়, বুবু, ও বুবু কিছু দাও না, আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দাও না। তা ভিতর থেকে বলছে, তোমাদের কি রাতের বেলা ঘুম হয় না, গাজার গাজার করছো? 7টা বাজে সকালবেলা এখন, তো ও তো গাজার গাজার করবেই, ও তো রাতে সিরিয়াল দেখে ঘুমায় না। আপনার বউ তো রাত 12টা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমায়, ও 10টার সময় উঠে উঠে বিরাজ করে, ওর নামাজ কালাম কিছুই নাই জি। আর ভিখারি ওর তো অভাব রয়েছে, ওই জন্য ও এসেছে। ভুল করে ও কখন এ কাজ করবেন না, ভিখারিকে বাড়ির দরজায় কেউ এলে ধুমকি দিয়ে কথা বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আফজালুল কাওলু সাদাকাতুন, উত্তম কথা বলো সেটাও সাদকার নেকি। কি বলছে বুঝতে পারছেন? উত্তম কথা বলে তাকে বাড়ি থেকে বিদায় জানাবেন তবুও ভালো, সাদকার নেকি পাবেন। এসেছো বাবু? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? না আমার বাড়ি অমুক জায়গাতে। আচ্ছা, আমি গোসল করছি তো তুমি একটু পরে এসো, বা আমি খাওয়া দাওয়া করছি তুমি একটু পরে এসো, মিষ্টি কথা বলবেন। এই ভিক্ষা করছো কেন? নামাজ পড়ো। হ্যাঁ, ভিক্ষা করছো আবার বড় মোবাইল কেন তোমার কাছে? এই ভিক্ষা করছো আবার জিন্স প্যান্ট পরে এসছো কেন? নামাজ পড়ো। এই তুমি নামাজ পড়ো না, তোমার পয়সা দেবো না। ও নামাজ পড়ে না কি তা আপনার কি হলো? আপনি যদি দিবেন ওকে 2 টাকা, 2 টাকার জন্য অত কৈফিয়াত কিসের? দিবেন তো একটা 1 টাকার ছোট কয়েন, অত কৈফিয়াত কিসের? বিশ্ব নবী বলেছেন, উপরের হাত ভালো নিচের হাত খারাপ। আমি ভিখারি, আমি চাইলাম এই হাত পেতেছি, আপনি দেবেন এই হাত দিয়ে, তাহলে আপনার হাত উপরে থাকলো তাই না? আর নিচে কার হাত থাকলো? হ্যাঁ, ভিখারির হাত। আল্লাহ নবী বলছেন, নিচের হাত খারাপ উপরের হাত ভালো, উপরের হাত ভালো। এই প্রসঙ্গে আমাকে 4-5টা হাদিস আপনাদেরকে বলবো। আচ্ছা, যারা এখানে বসে আছেন, হযরত উসমানের নাম শুনেছেন? হ্যাঁ, খুব ভালো লোক ছিলেন না হযরত উসমান জি? আপনার আমার থেকে কত দামি লোক ছিল। ছোট্ট একটা হাদিস আপনাকে বলি, তারপরে এই ব্যাপারটা হাদিস বলবো। হযরত উসমানের শুধু কত দামি লোক এটা আগে শুনুন। হযরত উসমান, আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে, কোথায়? আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি, পর্দা তখন ফরজ হয়নি। দরজায় আওয়াজ করলেন, বিশ্বনবী বলছেন, কে কে? বলছে, আল্লাহ নবী, আমি হযরত আবু বকর। ঠিক আছে, চলে আসুন ভিতরে। আল্লাহ নবী ওইভাবেই শুয়ে আছেন আয়েশার উরুতে মাথা দিয়ে, আল্লাহু আকবার, উঠলেন না। আবু বকর সম্পর্কে কে হচ্ছে? শ্বশুর। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়েই আছেন, কথা বললেন। তারপরে দরজায়, কে?
না আমি হযরতে ওমার। আচ্ছা আচ্ছা, দরজা খোলা হলো, আবার হযরত ওমার ঢুকলেন। ওমার কে? শ্বশুর। ওমারের বেটি হাফসার সঙ্গে আল্লাহর রাসূলের বিয়ে হয়েছিল। ওমার শ্বশুর। তাহলে আল্লাহর নবী হচ্ছেন জামাই আর দুইজনা শ্বশুর, তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বসে আছেন, এই শুয়ে আছেন উড়ুতে মাথা দিয়ে কথা বললেন। তারপরে আবার দরজায় কে? হযরতে আলী। ঠিক আছে, এসো ভিতরে। হযরত আলী কে? জামাই। আল্লাহু আকবার। জামাই আর এইদিকে দুইজন শ্বশুর, দুজনে এসেছেন, তিনজন টোটাল, তিনজনের সঙ্গে আল্লাহর নবী কথা বলছেন। তবে ওইভাবেই আল্লাহর নবী তিনি শুয়ে আছেন আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে। দরজা আওয়াজ হলো, কে? ভিতর থেকে আওয়াজ এলো, বাইর থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। হযরতে উসমানের গলার আওয়াজ পেয়ে বিশ্ব নবী তিনি লাফ দিয়ে উঠে পড়লেন, জামা কাপড় ঠিক করে নিলেন, পরনের কাপড়টা ঠিক করে নিলেন, আয়েশাকে বলছেন, আয়েশা তুমিও নিজেকে গুছিয়ে নাও। আম্মা জান আয়েশা গুছিয়ে নিলেন, আল্লাহর নবী নিজের কাপড় জামাকে সোজা করে নিলেন। ভাই আল্লাহ, হযরতে উসমান ঘরের ভিতরে এলেন, আল্লাহর নবী যেন আটোসাটো হয়ে একটু মর্যাদার সাথে যেন কথা বলছেন। কথা বলার মাঝখানে হযরতে আলী একটা প্রশ্ন করে বলছেন, ও দয়ার নবী গো, আমি হলাম আপনার জামাই, আমি বাড়িতে ঢুকেছি, আপনি ওইভাবেই বসে আছেন, ওইভাবেই শুয়ে আছেন, আবু বকর হলো আপনার শ্বশুর, ওইভাবেই আপনি শুয়ে আছেন, আর আলী হচ্ছে আপনার জামাই, উমার হচ্ছে আপনার শ্বশুর, ও দয়ার নবী আপনি এইভাবেই শুয়ে আছেন, কিন্তু উসমানকে দেখে কেন উঠে দাঁড়ালেন, দয়া করে একটু আমাকে বলেন। বিশ্ব নবী বলছেন, আলী রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমার কাছে নাই, তবে এতটুকু বলতে পারি, আলী তুমি শোনো, যে উসমানকে দেখে স্বয়ং আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, আমি কি সেই উসমানকে দেখে একটু লজ্জা পাব না? উসমানকে দেখে কে লজ্জা পায়? আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহু আকবার। এই উসমানের দানশীলতাটা কেমন, কেমন দানী তিনি ছিলেন, একটা হাদিসের লম্বা চওড়া ঘটনা আপনাদের সামনে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কিসের যুদ্ধে? তাবুকের যুদ্ধের ডাক দিলেন। এখন তাবুকের যুদ্ধের যখন ডাক দিয়েছেন, তখন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কিছু কিছু পয়সা দাও, যুদ্ধে তো অনেক খরচা। সবাই কিছু কিছু করে দিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যেন মানে একটু এ হচ্ছে যে উসমান কেন এখন আসছে না, উসমান কেন আসছে না। অনেকক্ষণ পরে হযরতে উসমান এসেছেন। বিশ্ব নবী হযরত উসমানকে দেখে মুচকি হাসলেন। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী, যুদ্ধতে কতজন সৈন্য থাকবে মুসলিমদের পক্ষে? বিশ্ব নবী বলছেন, 30,000। কত হাজার? 30,000। উসমান বলছেন, যুদ্ধ চলবে কতদিন? বিশ্ব নবী বলছেন, যুদ্ধ চলবে 3 মাস। কতদিন? 3 মাস। 3 মাস যুদ্ধ চলবে 30,000 সৈন্য মুসলিমদের। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী, 30,000-এর 3 ভাগের 1 ভাগের আমি 3 মাস যাবৎ যত রকমের তাদের খরচা আমি হযরত উসমান বহন করব। সুবহানাল্লাহটা কালকেই বলবেন যদি আজকে সময় না থাকে। সময় আছে? জি। হযরত উসমান 10,000 মানুষের 3 মাস যাবৎ খাদ্য বহন করবেন হযরত উসমান। আমার মনে হয় যদি আমাদের রাজ্য সরকারকে এই দায়িত্ব দেওয়া হয়, উনিও মনে হয় ঘাবড়ে যাবেন যে 10,000 লোককে কখনো বসিয়ে বসিয়ে খেতে দেওয়া যায়? 30,000-এর নয়, 10,000। 1 ভাগ উনি 3 ভাগের 1 ভাগ দায়িত্ব নিচ্ছেন হযরত উসমান। দেখুন দানি কাকে বলে। আপনাদের ঘুম লাগছে নাকি? জি, ঘুম লাগার ওষুধ একটা বলবো? বলি তাহলে। যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসবেন, কিন্তু একটা ঘুম ভাঙানোর ওষুধ দিচ্ছে। এবার কি বলছে বুঝতে পারছেন? এখন দুটো বাচ্চা ছেলে, বুঝলেন, আমার দিকে ফেরেন, দুটো বাচ্চা ছেলে কমলা লেবু চুরি করেছে, দুজনা 2 ব্যাগ।
তা একজন আরেকজনকে বলছে, ওরে চুরি নাই করলি দু ব্যাগ, ভাগ করবি কোথায়? তো বলছে এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চ। বলছে ওরে বাবা, ফটিকের মা খুব সাবধান, ধরা পড়ে যাবি, খুব চালা। বলছে তাহলে এক কাজ কর, পোল্টুদের বাড়িতে গেলে হয় না? বলছে ওরে বাবা, পোল্টুর বাপ তো সাংঘাতিক লোক, ধরা পড়ে যাবি। বাচ্চা ছেলে দুজনে না, ওই 5-7 বছর 8 বছর করে বয়স। একজন তখন বলছে এক কাজ কর, এক জায়গায় গেলে নিরাপদে ভাগ করা যাবে। তা বলছে কোথায়? বলছে কবরস্থানে চল। বলছে কেন? বলছে কবরস্থানে সব মরা মানুষ, আমাদের কেউ ধরতে পারবে না। বুদ্ধি দেখুন, বাচ্চা হলে কি হবে? এখনকার বাচ্চারা তো না এঁচড়ে পাকা বাচ্চা সব, বুঝলেন না? তখন দুজনা কবরস্থানে ঢুকছে, গেটটা খোলার সময়তে দুটো কমলা লেবু দুজনার ব্যাগ থেকে অনেক বেশি করে চুরি করেছে, ফটফট করে দুটো পড়ে গেছে। তা পড়ে যাওয়াটা বাদ দিয়ে বলছে আগে চল এইগুলো ভাগ করি, পড়াটা পরে হবে। এবার দুজনা ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে দুজনা। এখন ওই গ্রামে একটা মাতাল ছিল, সে প্রতিদিন মদ খায়, তার বাপ মারা গেছে 4-5 দিন আগে। এখন ওই লোকটা ওই কবরস্থানের সাইড দিক দিয়ে আসছিল, এখন আস্তে 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 দেখছে কি ব্যাপার, কানটা এরকম খাড়া করে, কি ব্যাপার, সারা কবরস্থানে সব মরা মানুষ, কিন্তু বলছে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। তাহলে নিশ্চয়ই মরা মানুষ ফেরেশতারা ভাগ করছে, নিশ্চয়ই জান্নাত থেকে গাড়ি এসেছে আর জাহান্নাম থেকে গাড়ি এসেছে, মাল ভাগ চলছে। আমার আব্বা তো টাটকা মারা গেছে, এখন ও কি করেছে? সঙ্গে সঙ্গে মাতাল হলে কি হবে, এমনিতে ঠিক আছে, ও সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আপনার পায়ে ধরে বলছি। হুজুর দেখছে এই একটা সুযোগে তো মদ খেয়ে আছে, বলছে কি হয়েছে ভাই তোমার? বলছে চলো না এই কবরস্থানে, আমি দেখে এলাম মাল সব ভাগ চলছে, আমার আব্বাকে একটু দোয়া করে জান্নাতের গাড়িতে তুলে দেবেন, একটু চলুন দয়া করে। আর ইমাম সাহেব দেখছে এটা তো মিছে কথা, ইমাম সাহেব তো বিশ্বাস করছে না, ভাবছে মাতাল। আর ইমাম সাহেব তখন চালাকি করে বলছে 500 টাকা দাও। আর ইমাম সাহেব বাইরে রাগ করিয়েন না, ওনার একটা সুযোগে থাকেন আর কি, যদি মাল কিছু হয় হালকা পাতলা। যাই হোক, ইমাম সাহেবদের হয়ে আমি পশ্চিমবাংলাতে অনেক লড়াই করেছি, এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। দা ইমাম সাহেব ভাই 500 টাকা নিয়ে নিয়েছে, আর ইমাম সাহেব খুব গোপ মোড়া দিচ্ছে, হাসছে যে আজকে ফাউদান মেরে দিয়েছি, এমনি গিয়ে একটু দোয়া করে দেবো। আর ইমাম সাহেব মাতালের সঙ্গে যাচ্ছে কবরস্থানের সাইটে, যখন গেছে ইমাম সাহেবও দেখতে পাচ্ছে যে সত্যি তো আওয়াজ আসছে জঙ্গলের ভিতর থেকে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। সন্ধ্যা সন্ধ্যা হয় হয় ভাব, প্রথম মনে রাখবেন গেটে কিন্তু দুটো কমলা লেগু পড়ে আছে ঢোকার সময়তে, বুঝলেন? আর ইমাম সাহেব কিন্তু হক চকিয়ে গেছে, শালা মাতাল হলে কি হবে, ঘটনা তো সত্যি। আর ইমাম সাহেব ভয়ে দোয়া করতে শুরু করে দিয়েছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আল্লাহ যেমন হোক করে মাতালের বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না। আর মাতাল বলছে আমিন আমিন, খুব দোয়া করছে। এখন মাঝখান থেকে দুটো বাচ্চার মধ্যে একজন বলছে, বে গেটের মাল দুটোকে ধর, এবার গেটের মাল দুটোকে ঝড়। যেই বলেছে গেটের মাল দুটি, ইমাম সাহেব ব্যাপার বুঝতে পেরেছে, তাহলে এবার আমাদের দুজনের কথা বলছে। ও এখন দুয়া ফুয়া ছেড়ে দিয়ে জামা কাপড় গুটিয়ে ধানের জমি দিয়ে ছুটছে, বুঝলাম তো। মাতাল বলছে ভাই কি হলো? বলছে ভাই আসছি, তুই ওখানে দাঁড়া, কেস খুব খারাপ। তো ঘটনা হচ্ছে এটা, যে ঘুম ভাঙলো বলে মনে হয়, ঘুম ভাঙনা এরকম ওষুধ যদি দিই তো প্যান্ডেল ছিঁড়ে যাবে, বুঝতে পারলেন না? জি চলুন, যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম, হযরত উসমান ছিলেন কি খুব দানী মানুষ, কত দানী, এই দেখুন আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই, তাহলে আপনার দিমাগ খুলে যাবে। মদিনাতে হযরত উসমান তখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিসের দায়িত্ব? মুখ্যমন্ত্রীর, আমিরুল মুমিনীন তিনি তখন মদিনার। আল্লাহু আকবার, মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, আকাশের পানি নেই, চাষিদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ মায়েদের এদিকে চিল্লামিল্লি করিয়েন না, মায়েদের এদিকে চিল্লামিল্লি করিয়েন না, নিয়ে চাষ আবাদ সব বন্ধ হয়ে যাচ্ছে। তা মদিনার একেবারে পাড়া গ্রামের মানুষেরা, একেবারে পাড়া গ্রামের মানুষেরা, তারা আসছে মদিনার শহরের দিকে, যে শহরের দিকে গেলে যদি কিছু খাবার টাবার পাওয়া যায়, যদি কিছু। এখন লোকেরা দল দল আসছে মদিনা শহরের দিকে, আপনাকে যদি এখন বলা হয় যে একটা মোটরসাইকেল দিচ্ছি কলকাতা নবান্ন থেকে ঘুরে আসুন, আপনি এক চান্সে নবান্ন খুঁজে পাবেন? পাবেন? পাবেন না, আপনি কোনোদিন যান না। তা মদিনার পাড়া গ্রামের মানুষেরা ওরা চলে আসছে আস্তে 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 করে মদিনা শহরের দিকে। হযরত উসমানের বাড়ি খুঁজে পাচ্ছে না, যে ফাঁকা ময়দানে
একটা রাস্তার ধারে তারা তাবু টাঙিয়ে বসে আছে। বৃদ্ধরা ক্ষুধাতে যেন তাদের পেটে যেন কন কন করে আওয়াজ হতে লাগলো, শিশুরা যেন ক্ষুধার জ্বালায় তার মায়েদের আঁচল যেন ছিঁড়ে ফেলছে, গর্ভবতী মায়েরা আছে বাচ্চা মারা যাবার আশঙ্কা করতেছে, দুগ্ধ দানকারী মায়েরা আছে বাচ্চার দুধের সংকট হবে যেন তারা ভয় করতেছে। এই মুহূর্তে কিছু বাচ্চা ছেলে তাবু থেকে বার হয়ে এসেছে, এসে যেন তারা দেখতে পাচ্ছে কিছু উট যেন আমাদের তাবুর দিকে আসছে। বাচ্চারা তার মাকে গিয়ে বলছে, মা গো হযরত উসমান মনে হয় আমাদের খবরটা পেয়ে গেছে, আমাদের জন্য হয়তো উটের পিঠে করে মাল পাঠাচ্ছে, কিন্তু ভাগ্য এত খারাপ উটগুলো আস্তে 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 করে তাদের তাবুর সামনে দিক দিয়ে যেন চলে গেল। এখন এরা ভাবছে নিশ্চয় উটগুলো কোনো ধনী মানুষের হবে, এরাও কাঁথা কম্বল গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে চলে গেল। উটগুলো দেখছে বিশাল একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে যেন ঢুকে গেল। এরা আর সাহস করে ঢুকতে পারছে না, এরা তো গরিব মানুষ, দুর্ভিক্ষে মানুষ, অসহায় মানুষ, আর ব্যবসাদারদের এত চাপ ওই লোকের বাড়িতে যে গরিব মানুষেরা চান্স পাচ্ছে না। তো একটা মানুষ আর একটা ব্যবসাদারকে জিজ্ঞাসা করে বলছে, ভাই আমরা হযরত উসমানের বাড়িতে যাব, কোন রাস্তাটা? তো বলছে এইটাই তো হযরত উসমানের বাড়ি। বলছে আল্লাহু আকবার, এইটা হযরত উসমানের বাড়ি? তা বলছে হ্যাঁ। ব্যবসাদাররা বুঝতে পেরেছে যে মদিনায় কিছু বিপদে পড়ে যাওয়া মানুষ তারা আজকে এসেছে হযরত উসমানের কাছে কিছু মাল কিনতে, আর আমরা হযরত উসমানের কাছে আগে থেকে মালগুলো কিনে নিব 10 টাকা কেজিতে, আর ওদের কাছে বিক্রি করব 20 টাকা কেজিতে, লাভ অনেক বেশি হবে। হযরত উসমান একটা ব্যাগ তুললেন, ব্যাগ তোলার পরে বলছে এটা কত দাম দিবে বলো? একজন ব্যবসাদার বলছে এটা 5 দিরহাম দিব, আর একজন বলছে 6 দিরহাম দিব, আর একজন বলছে 7 দিরহাম দিব, আর একজন বলছে 10 দিরহাম দিব। হযরতে উসমান বিক্রি করে দিলেন। উসমান ছিলেন বড় জ্ঞানী মানুষ, উসমান ছিলেন বড় বিচক্ষণ মানুষ, উসমান ছিলেন বড় দানী মানুষ, উসমান ছিলেন বড় কোমল হৃদয়ের মানুষ। হযরত উসমান দেখতে পেলেন মাল বিক্রি করতে করতে কিছু ছেলেরা যেন এইরকম ভাবে হাত বাড়াচ্ছে। হযরত উসমান ভাবলেন এরা আবার কারা? হযরত উসমান একটু উঁচু জায়গাতে উঠলেন, ওঠার পরে যেন দেখতে পেলেন অনেক নারী এবং অনেক পুরুষ মানুষ এবং অনেক বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা যেন সব দাঁড়িয়ে রয়েছে। হযরত উসমান জিজ্ঞাসা করে বলছে এরা কারা? একজন ব্যবসায়ী বলছেন ও আমিরুল মুমিনিন, এরা হলো মদিনার বাইরের মানুষ, এরা হলো পল্লী গ্রামের মানুষ, এরা না খেতে পেয়ে এরা মদিনার সরকারের কাছে এসেছে, অর্থাৎ আপনার কাছে দেখা করতে এসেছে। হযরতে উসমান বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে কতজন হবে? বলছে 700 থেকে 800 জন মানুষ হবে, 1000 মানুষ হবে। তখন হযরতে উসমান বলছে এই খাজুরের ব্যাগটা তুলে বলছে এটা কত দিবে তোমরা বলো? একজন বলছে 10 দিরহাম, আরেকজন বলছে 20 দিরহাম, আরেকজন বলছে 30 দিরহাম। হযরতে উসমান তখন বলছে আমি 1-2 দিরহামে বিক্রি করব না, একজনা দাম বলেছে 100 দিরহাম। ব্যবসাদাররা বলছে 5 টাকার মাল 100 টাকা দাম বলেছে, এ আবার কোন লোকটা? ও আমিরুল মুমিনিন, আপনি লোকটাকে আমাদের একবার চিনিয়ে দেন, লোকটাকে আমাদেরকে একবার দেখিয়ে দেন। তখন আমিরুল মুমিনিন বলছে শুনে রেখে দাও ব্যবসাদারেরা, শুনে রেখে দাও ব্যবসাদারেরা, এমন একজন আমার মালগুলিকে কিনে নিয়েছে এমন একটা জিনিসের বিনিময়ে যে জিনিস সারা পৃথিবী বিক্রি করে দিলেও কেনা যাবে না। হযরতে উসমান একটা কোরআনের আয়াত পড়ে শোনালেন, ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে মুমিনরে
তোদের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন, ও ব্যবসাদারেরা তোমরা বাড়ি চলে যাও, তোমরা ফেরত চলে যাও, আমার মাল একটাও আর বিক্রি করব না, আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে আমার 163টা উটের পিঠে যতটা মাল আছে। হযরত উসমান বলছেন, আমি একা হাতে করে আমি সব যেন বিলি করে দিলাম। দান কাকে বলে দেখুন? জি, আল্লাহ তাআলা বলছে মুমিনের 5 নম্বরে গুণ, অমিম্মা রাজাকনাহুম ইনফিকুন। এবার আল্লাহ তাআলা বলছেন মুমিনদের আমি 3টে পুরস্কার দিব। কটা পুরস্কার মুমিনদের? কটা পুরস্কার? 3টা। 5টা গুণ যদি কারোর ভিতরে থাকে মুমিন কটা পুরস্কার পাবে? 3টা। যারা একটু পানি দেন, মুমিনদের 3টা পুরস্কার। এক, আল্লাহ বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন করিম। মুমিনদের পুরস্কার কটা? 3টা। এক, আল্লাহ বলছে এরা হলো সত্যবাদী মুমিন, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আর এদের পুরস্কার হচ্ছে প্রথম নম্বরে দারাজাতুন, আমি তাদের সম্মান বাড়িয়ে দিব। এ মুমিন হলে সম্মান বাড়ে কি বাড়ে না? বাড়ে। আপনাকে মুমিন হতে হবে না, মুমিনের ঢং করুন। ঢং বলতে কাল থেকে বড় বড় দাড়ি রাখুন, মাথায় একটা টুপি পরুন, একটা পাঞ্জাবি পরুন, মুমিনের মতো হন। দেখবেন আপনি রাস্তা দিয়ে যখন যাবেন 5টা মানুষ আপনাকে দেখে বলবে আসসালামু আলাইকুম, বলবে কি বলবে না? বলবে আপনি শুধু মুমিনের মতো হন। মুমিন আল্লাহওয়ালা হলে কত মর্যাদা পাওয়া যায়, আল্লাহু আকবার। আপনাদের গ্রামের যদি কোনো স্কুলে হেডমাস্টার হেঁটে হেঁটে যায়, তাকে কেউ কোনোদিন বলবে যে আমার বাড়িতে একটু আসুন চা খেয়ে যান? সহজে কেউ বলবে না। কিন্তু আপনার গ্রাম দিয়ে যদি আমি কোনোদিন হেঁটে যাই, আপনি যদি আমাকে দেখতে পান, তাহলে কি করবেন? হুজুর অবশ্যই আমার বাড়িতে একটু আসুন, কিছু খাওয়া দাওয়া করে যান, বলবেন কি বলবেন না? এটা মুমিনের ভান করলেও এই সম্মান পাওয়া যায়, আল্লাহু আকবার। একজন নানি তার নাতি নাতনি, বুঝেন তো নাতনি, একজন নানি তার নাতনিকে নিয়ে মুমিন হলে কত সম্মান দেখুন। একজন নানি তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচতে গেছে, তা ওরা নাতনিকে ওর নানি বলছে দেখ পুকুরের ঘাটে জামা কাপড় কাচবো, পর পুরুষ কেউ এলে একটু গলা হাঁকারটা দিস, গলায় অন্তত এরকম একটু করিস, তাহলে আমি একটু সাবধান হয়ে যাব। তার নানি কাপড় পরিষ্কার করছে আর নাতিন পাড়ে দাঁড়িয়ে আছে। একটা লোক আসছিল, ওর নাতিন পাড়ে থেকে এরকম করেছে, ওর নানি তা মুখ উঠিয়ে বলছে তুই কি লোক চিনিস না নাকি, এটা তো ফটিক মাছওয়ালা, প্রতিদিন মাছ বিক্রি করতে আসে, এ তো আমাদের মাছওয়ালা রে। তা ভালো। তারপরে 5 মিনিট আবার কাটছে, তা ওর নাতনি পাড়ে বসে, ওর নাতি নানি পের কাপড় টাপড় ঠিক করে বলছে খুব বদমাস তো খুবই, তো আমাদের কাপড় রফিকুল কাপড় ব্যবসা করে, ও তো প্রতিদিন দেখি ওকে। জি ভালো। এখন ওর নাতনি ভাবছে ও আলুওয়ালা, ও পিঁয়াজওয়ালা, ও রফিকুল, ও মাছওয়ালা, তা মানুষ আবার কাকে বলে? ওর নাতনি মনে মনে ভাবছে লোক তালে কে, কি বলছি বুঝতে পারছেন না। এখন ওদের মসজিদের ইমাম সাহেব আসছিল, ইমাম সাহেব আসছিল। এখন ইমাম সাহেব দেখেছে যে মহিলাটির গায়ে ভালো কাপড় টাপড় নাই, ওর নাতনি আর গলা টলা হাঁকার দানা যে এও তো আমাদের ইমাম সাহেব, গলা হাঁকার দিয়ে কি হবে? এখন ওর নাতনি জামা কাপড় কাটছে নানি, তা ইমাম সাহেব নিজে লজ্জাতে যেই রকম করেছে, ওর নানি একেবারে চমকে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর উঠে বলছে জাহান্নামী মেয়ে কোথাকারে, বদমায়েস হারামখোর বিয়াদব, লোকে লোকে বললি না, বুঝো ওটা মাছওয়ালা, ও আদাওয়ালা, ও রসুনওয়ালা, ও কাপড়ওয়ালা, তাহলে ইমাম সাহেবই শুধু লোক? গ্রামে আর কোনো লোক বসবাস করে না? তা দেখুন আপনি যদি ইমানের অভিনয়টাও যদি করেন, আপনাকে দেখে নারী পুরুষ সবাই সম্মান করবে, করবে কি করবে না? অবশ্যই করবে। বাস্তবে আপনি অনেক কিছু দেখতে পাবেন।
অনেক কিছু আপনি বাস্তবিক প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের এক নম্বরের গুণ মুমিন তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। দুই মাগফিরাতুন, আহা আল্লাহ বলছে মুমিন যারা হবে তাদেরকে আমি ক্ষমা করে দেব। আপনাদেরকে যে একটা ভালো কথা বলে যাচ্ছি শুনে নেন, যখনই কোনোদিন দোয়া করবেন আল্লাহর দরবারে তখন শুধু এইটা বলবেন না যে আল্লাহ তুমি আমাকে এখানে ক্ষমা করে দাও, বিশেষ করে দোয়ার মাধ্যমে বলবেন যে আল্লাহ তুমি এখানে আমাকে যা পারবে করো, আখেরাতে তুমি আমাকে ক্ষমা করে দিও। কিয়ামতের মাঠ কত কঠিন হবে বন্ধুরে আমার, না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামি পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি তোমায় পান করাইবে, কলিজা যাবে পেটে পিপাসা না মিটিবে, এ কথা পাওয়া যাবে নবীজির হাদিসে। বন্ধুরে দোয়া করার মাধ্যমে আল্লাহকে বারবার বলবেন আল্লাহ গো দুনিয়াতে তুমি আমাকে ক্ষমা করো, আর বিশেষ করে আখেরাতে তুমি আমাকে ক্ষমা করে দিও। আধ হাত উপরে সূর্য চলে আসবে, কারোর এক হাত উপরে সূর্য চলে আসবে, কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, এই রকম একটা বিভীষিকাময় দিন। এই দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। কিয়ামতের মাঠে একজন গর্ভধারিণী মা তার বাচ্চাকে এমনিতেই তলা দিক দিয়ে পড়ে যাবে, সে বুঝতে পারবে না। একজন দুগ্ধদানকারিণী মা তার বাচ্চা পায়ের কাছে এসে বলবে মা দুধ দাও, সেদিন মা সেদিন ভুলে যাবে তার বাচ্চাকে, মা পা দিয়ে সেদিন ঠেলে দেবে তার বাচ্চাকে। বন্ধুরে আমার, আর মানুষগুলিকে দেখা যাবে তারা যেন মাতাল এর মতো করে ঘুরবে। আল্লাহ বলছে আমা হুম বিসুকারা, কিন্তু তারা একজনও মত পান করেনি, ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, শুধু আমার আযাবের ভয়ে আমার কঠিন আযাবের ভয়ে তারা সেদিন যেন মাতাল এর মতো হয়ে যাবে। বন্ধুরে আমার নামাজের পরে দোয়া করবেন, যখনই যাই কিছু চাইবেন আল্লাহর কাছে একবার অন্তত এটা বলবেন যে আল্লাহ সেই দিন তুমি আমাকে একটু আমার উপরে রহম বা দয়া করে দিও। এই দোয়া করবেন নামাজে সব সময়, আল্লাহকে বলবেন আল্লাহ এখানে যত সাজা দাও মেনে নেব, কিন্তু কিয়ামতের মাঠে তুমি আমাকে একটু দয়া করো রহম করো।